কাকি বানাচ্ছে ডিম টোস্ট। তো ডিম টোস্ট এর কি রেট কাকি? আর এই গাড়ির ইঞ্জিন খুলেছে এটা দেখতে পাচ্ছ, আর এখানে তিনটে মিস্ত্রি গাড়ির কাজ করছে, তিনটে মিস্ত্রি। আর এই হচ্ছে আমার ছেলে, আর এর নাম হচ্ছে তানিশ। ছেলেটা ঘুমোচ্ছে, আমার এখন দেখা হলো তোমার সাথে। তো বন্ধুরা, পান্ডুয়া থেকে চলে এসেছি আর এসে বসে পড়েছি আমাদের দোকানে, আমার মায়ের দোকানে। আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আমি আছি আমাদের পান্ডুয়া, আর এই দেখতে পাচ্ছো টেলিকম আইনক্স। আমার এখানে আছে পান্ডুয়া টেলিকম আইনক্স। তো এই আইনক্স থেকে আমি একটা ফোন কিনেছিলাম আমার মা প্রায় এক মাস আগে। তো ফোনটা মানে একটা কিপ্যাডওয়ালা ফোন কিনেছিল। তো সেই ফোনটা এক মাস পরে ফোনটা আর কি খারাপ হয়ে গেছে, মানে কোনো একটা প্রবলেম হয়েছে যা হোক। তো এটার ওয়ারেন্টি আছে, এক বছর ওয়ারেন্টি আছে। তো সেটার জন্য আমি এই এসেছি, আর এর বিলটা হচ্ছে আমি হারিয়ে ফেলেছি। মেন কথা হচ্ছে আমার মা বিলটা হারিয়ে ফেলেছে। তো আমি এই আইনক্সে যাবো, গিয়ে দেখি আমাদের এই ফোনটা কী রিপ্লেসমেন্ট কী হয়, ঠিক আছে? আর রামদা তো খালি করতে গেছে, আমাকে তো নিয়ে যায়নি, কিছু করার নেই, এখন বাড়িতে আছি, বাড়ির কাজগুলো সব লিপটায়। তো চলো এই আইনক্সে, আমাদের এটা পান্ডুয়ায় সবথেকে ভালো, মানে ভালো দোকান, ভালো দোকান। এখানে মানে আইফোন থেকে সব কিছু এখানে পাওয়া যায়, ঠিক আছে? তো চলো আইনক্স। বলছি এই ফোনটা নিয়ে গেছিলাম এক মাস আগে। তো এই ফোনটা আমি বিলটা হারিয়ে ফেলেছি, ঠিক আছে, আপনাদের এখান থেকে নিয়ে গেছি। তো এটা এক মাসের মধ্যে এটা খারাপ হয়ে গেছে। এসছি, দেখছি দেখছি দাদাদেরকে কি হয় এটা। বিলটাই হচ্ছে মেন কথা, আমি হারিয়ে ফেলেছি। আচ্ছা, বিল হারিয়ে ফেলেছি, কি অসুবিধা হচ্ছে? অসুবিধা ফোনটা ডিসপ্লে অন হচ্ছে না। আচ্ছা, মানে সাদা হয়ে আছে। আচ্ছা, ঠিক আছে, দেখো অন করো, তুমি বুঝতে পারবে। আর হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে তোমাদের বলে দিচ্ছি, আমাদের পান্ডুয়ায় এটা হচ্ছে মানে খুব মানে ভালো দোকান। এখানে আইফোন থেকে এটা দেখা, ওদিকে দেখা, আইফোন থেকে সব কিছুর এখানে, মানে S20 Ultra আমি প্রায় দেখি এখানে সেল হয়, ফেসবুকে অ্যাড দেখি আমি সব কিনছে, সব কিছু ফোন এখানে মোটামুটি পেয়ে যাবে যত দামি ফোন আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই একটা আমাদের এই পান্ডুয়া এই সুবিধাটা আছে। আর নামটা হচ্ছে, দোকানের নামটা হচ্ছে টেলিকম আইনক্স, যেটা হচ্ছে আমাদের পান্ডুয়া কালনামুড়ে কলকাতা বাজারের নিচে এই দোকানটা আছে। তো দাদাদের এখানে যেটা হচ্ছে সিস্টেম বলে দিই, তো সেটা হচ্ছে যে এটার মানে যে সার্ভিস সেন্টার আছে, তো সেখানে ফোনটা পাঠাবে, তারপরে এটা আবার ঠিক হয়ে আসবে। তো আমি নাম্বার ফোন সব দিয়ে দিয়েছি। তো এটা 5-6 দিন এক হপ্তাহ একটা টাইম লাগবে, কারণ এটা যাবে আসবে, ঠিক আছে। তো সব কিছু প্রসেস দিয়ে দিয়েছি, দাদারা ঠিক করে আমাকে ফোন করবে, তারপর আমি আবার এসে ফোনটা নিয়ে যাবো। তো চলে এসেছি পান্ডুয়াতে, আর এসেছি আমার দাদার কাছে। আজকে ওই গাড়িটাতে কাজ করছে, ওই দিকে দেখা গাড়িটা, ওই যে দেখতে পাচ্ছ ওই গাড়িটাই আজকেও কাজ করছে। আর আমাদের দুজনাকার আমি একটা সেট আপ বানাচ্ছি, যে যাতে দুজনা এক জায়গায় থাকে এমন একটা গাড়ি আমি সেট আপ বানাচ্ছি, তাই ধরে। হ্যাঁ, সেটা আমি করবো তো। হ্যাঁ, এদিক ওদিক কাজ করছে, ওরও ভালো লাগছে না। আর আমার রামদা তো দেখলে, রামদা মানে খালি করতে গেল, কিছু বললো না কো, এখন 5 দিন 7 দিন এক সপ্তাহ সব বলছে, যেটা আর কি আমি বোঝা যাচ্ছে যে আমাকে অন্য একটা গাড়ি ধরতে হবে খুব তাড়াতাড়ি। তো দেখা যায়, একটা খবর লাগাচ্ছি কোথাকার কি গাড়ি ধরা যায়, দেখা যাক। কিছুদিনের মধ্যেই আমাদের বাইরের গাড়ি ধরবো, আর সাথে আমার দাদাকেও নিয়ে যাবো, বিন্দাস দু দাদা ভাই যেরকম আগে আমরা থাকতাম সেট আপ, সেরকম খুব তাড়াতাড়ি আমাদের সেট আপ দেখতে পাবে। ওকে, চেষ্টা করছি যে এরকম গাড়ি কথাবার্তা চলছে ধরার জন্য, দু একদিনের মধ্যে সেটা হয়ে যাবে। তা আমি আছি আমাদের এই পান্ডুয়ায় সুপার মার্কেটে আছি, আর এখানে কাকার চায়ের দোকানে এসছি। আর কাকার এখানে কী কী পাওয়া যায় গো? রুটি ডিম টোস্ট সব কিছু এখানে পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছ, এটা আলুর তরকারি, এটা রুটি দিয়ে খাওয়ার জন্য। আর ওখানে সাহিল বসেছে, ও খাবে হচ্ছে ডিম টোস্ট, কাকা বানাবে এখনই ডিম টোস্ট, আর আমি আর দাদা খাবো চা। আর আমাদের এখানে এই সুপার মার্কেটটায় মানে যত যে ট্রান্সপোর্টের যত গাড়ি কলকাতা থেকে পুরো পান্ডুয়া মার্কেটে মাল নিয়ে আসে, তো সব মাল এখানে এসে স্টক হয়। এখানে গোডাউন আছে, এখান থেকে এবার পান্ডুয়ায় পান্ডুয়ায় মানে দেওয়া হয় দোকান দোকানে। আর এখানে দেখো বড়ো গাড়ির জন্য সব এখানে কাঁটা করা আছে, দেখতে পাচ্ছ, সব মানে লরি এসে, যত চাকায় লরি হোক, 18 চাকা সব গাড়ি এখানে কাঁটা করা হয়, তার জন্য এখানে কাঁটাও করা আছে। কাকি বানাচ্ছে ডিম টোস্ট। তো ডিম টোস্টের কী রেট কাকি? 25 টাকা, এটা সব জায়গাতে রেট 25 টাকা, আমরা সব জায়গাতেই খাই। আর এই দিয়ে দিল সরষের তেল। পাঠাবো
আমি আছি হচ্ছে এখন পান্ডুয়ায়, আমাদের এই আজিত চাচার গ্যারেজে, এটা হচ্ছে আমাদের পান্ডুয়া গ্যারেজ, আমরাও এখানে গাড়ির কাজ করাই। আর আমাদের হচ্ছে এই যে নোনাদা, ঠিক আছে, নোনাদার এই 12 চাকাটা গাড়িটা, গাড়িটা নোনাদা হচ্ছে বালিতে খাটা, বালিতে খাটাও তো একভাবে, অন্য কোথাও পাঠানো তো না। তো বালির বাজারটা কিরাম আমাদের নোনাদাও বলবে, ঠিক আছে। আর গাড়ির এখানে কাজ হচ্ছে, কী কাজ হচ্ছে সেটাও তোমাদের দেখাবো। আর নোনাদা কিস বালি গাড়িতে কেমন চলছে গাড়ি? বাজার সেরকম ভালো নেই, বাজার ভালো নেই না, 2000 বাঁচাতে হেঁচো জমে যাচ্ছে। আর বহু ধরপাকড় হচ্ছে তো, বহু ধরপাকড় চালু হবে আরও বেশি। আজকে কী কাজ করাচ্ছ? ইঞ্জিনের কাজ করাচ্ছ। কী হয়েছে ইঞ্জিনে? ইঞ্জিনে তোমার ব্যাক কম্প্রেসার হয়ে গেছিলো। ব্যাক কম্প্রেসার হয়ে গেছে? ও, কাজ হচ্ছে, কাজ হচ্ছে। ও, এই 12 চাকাটা নোনাদার গাড়ি, এসে দেখতে পাচ্ছ আমাদের এখানকারই গাড়ি, পান্ডুয়ার গাড়ি, পান্ডুয়ার বাড়ি, আমাদের সব একসাথে সব মানে থাকা হয়। এই সোটা নামিয়ে সোটা তুলে দে। এই হচ্ছে গাড়িটা দেখতে পাচ্ছ, আর গাড়িটা এসো। এটা কত মডেলের গাড়ি গো নোনাদা? এটা 17, 17-র গাড়ি না? BS3, BS3, BS3-র গাড়ি এটা। এই গাড়িগুলো খুব ভালো, এইগুলো যে লিকুইড সিস্টেমগুলো, এই খরচাটা নেই না, এই খরচা নেই, এই খরচাটা নেই, তাই না? গরিব পোষা গাড়ি এগুলো, গরিব পোষা গাড়ি, গরিব মানুষরা কিনে পুষতে পারে। আর চলো গাড়িটা আমি দেখাচ্ছি, ইঞ্জিনে কি কাজ হচ্ছে। ব্যাক কম্প্রেসার হয়ে গেছিলো তো সেটা তোমাদের দেখাচ্ছি, চলো। আর এই গাড়ির ইঞ্জিন খুলেছে, এই যে দেখতে পাচ্ছ। আর এখানে তিনটে মিস্ত্রি গাড়ির কাজ করছে, তিনটেই মিস্ত্রি হচ্ছে আমাদের সব থেকে পুরনো এক্সপিরিয়েন্স মিস্ত্রি আজিত চাচা, আর এই হচ্ছে লক্ষণ দা, আর এই হচ্ছে মুন্নাদা, তিনটে মিস্ত্রি মিলে ইঞ্জিনটা কাজ হচ্ছে। এই হচ্ছে BS3-র 6-সিলিন্ডারের ইঞ্জিন, যেটা ইঞ্জিনটা ব্যাক কম্প্রেসার হয়ে গেছিলো সেটারই কাজ হলো। আর এই হচ্ছে নোনাদা, 3 দিন ধরে কাজ হচ্ছে তো গাড়ি, তাহলে খরচা ভালোই হচ্ছে তো? খরচা কিরকম হচ্ছে এতে? 35-40 খরচা হচ্ছে, তাই তো? ইঞ্জিনের ব্যাপার তো খরচা হবেই, তাই না? 35-40 হয়ে গেছে, 35 বেরিয়ে গেছে এখন, মিস্ত্রি মজুরি দিইনি এখন। হ্যাঁ, আচ্ছা, 35 বেরিয়ে গেছে। কালকে মাল নিয়ে এসেছি। হ্যাঁ, কোথা থেকে মাল নিয়ে এলে? আমি পানাগড়, নালে বরজোড়া, নালে রানীগঞ্জ, আমার বালিতেই চলে, বালিতেই চলে একভাবে। তুমি তো বালিতেই চালাও, তাতে লস হয় লাভ হয় ব্যাপার নেই। আর ট্রান্সপোর্টেও কিছু নেই, অন্য জায়গাতেও কিছু নেই, সব দিকেই গাড়ির লাইন খারাপ চলছে না? গাড়িতে কিছু নেই, খালি কিস্তি ফ্রি আছে বলে গাড়ি চলছে, কিস্তি কিস্তি থাকলে চলবে না, গাড়ি রাখা মুশকিল হয়ে যাবে সব দিকেই, সব দিকে এমন অবস্থা, এমন অবস্থা, বালিতেও চলবে না, পাথরেও চলবে না। আমার ট্রান্সপোর্টেও তো, ট্রান্সপোর্ট তো আমি যাই না কোনোদিনই, কোনোদিনই ট্রান্সপোর্টে যাই না, আমি বালি পাথর নিয়েই চলি, পাথরে চলেছি 2 বছর, বালিতে চলছি 4 বছর। হ্যাঁ, টানা টানা, খালি গাড়িটা ফ্রি হয়ে গেছে, ফ্রি হয়ে গেছে বলে আমি টিকে আছি, নাহলে টিকতে পারতাম, নাহলে টিকতে পারতাম না। এইরকম যারা নতুন, হ্যাঁ, যারা নতুন গাড়ি নেবে ভাবছে, ধরো নতুন গাড়ি নিয়ে ব্যবসা শুরু করবে, তাদের উদ্দেশ্যে কী বলতে চাইছো? তাদের উদ্দেশ্যে, তাদের যদি পুঁজি থাকে তারা ব্যবসা করতে পারে, পুঁজি না থাকলে ব্যবসা করতে পারে। নতুন যদি এই লাইনে নামে টাকা যদি পাবে না, পয়সা না থাকলে দাঁড়াতে পারবে না। আচ্ছা, পয়সা চাই, মেন হচ্ছে পয়সা, জমি বাটি বিক্রি করে তখন কিস্তি দিতে হবে, নালে যেটুকু ডাউন পেমেন্ট করেছে সেটুকু লস হবে, লস হবে। আমি আছি হচ্ছে মন্ডলায়, এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা, পান্ডুয়া থেকে এই যে, এই যে জামগ্রাম রোড, যেটা এই 13 নম্বর জামগ্রাম কানলা পান্ডুয়া রোড, এই রোড থেকে আর এই ঢালাই রাস্তায় ঢুকে প্রথম বাড়ি ছেড়ে তার পরের বাড়িটাই আমার। আর আমার সাথে দেখো কী কী আছে, দেখো এই হচ্ছে চালের বস্তা, আর এই হচ্ছে মুড়ির বস্তা, আর দেখো এইখানে সব এই প্যাকেটের মুদিখানার আইটেম, আর এই সব মালগুলো হচ্ছে ভাই আমাদের হচ্ছে দোকানের মাল। এগুলো আমাদের একটা দোকান আছে, মুদিখানা দোকান, যারা আমাদের নতুন সাবস্ক্রাইবার আছে জানো না তো আমি বলে দিচ্ছি, তাই জন্যই আমাদের একটা মুদিখানার দোকান আছে, আর মুদিখানার দোকানটা আমার মা চালায়। তো এইসব মালগুলোকে আমার দোকানের মাকে দেওয়ার জন্য আমি নিয়ে যাচ্ছি, মানে বাড়ি থাকলে ভাই আমি বসে থাকি না, যে বাড়ি আছি বলে বসে থাকবো এমন কোনো কাজ আমি করি না, এদিকে নয় তো ওদিকে আমি লেগেই থাকি। এইসব মালগুলো আমি আর সাইল মিলে নিয়ে যাচ্ছি দোকানে, ঠিক আছে? বন্ধুরা আমি আছি হচ্ছে আমাদের মন্ডলের গ্রাম পার করে, আর এটা সোজা যাচ্ছে হচ্ছে আমার শ্বশুর বাড়ি, আর আমি আজকে যাচ্ছি শ্বশুর বাড়ি। আর শ্বশুর বাড়ি যাওয়ার কারণটা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমার যে মেয়ে আছে তামান্না, তামান্নার হচ্ছে আজকে জন্মদিন, তো ওই জন্য মানে তার সাথে ওর সাথে দেখা করতে যাচ্ছি, কারণ আমি আজকে ফ্যামিলি ছেড়ে মানে 5-6 দিনের বেশি কোনোদিন আমি কোনো জায়গায় এখনও অবধি কাটাইনি ওদেরকে ছাড়া, তো আজকে 15 দিন প্রায় হতে চললো আমি ওদেরকে দেখিনি। আর ক্লাস হচ্ছে আজকে জন্মদিন, আর জন্মদিন আজকে আমাদের মানে আমাদের যে ইসলাম ধর্ম তাতে জন্মদিন মানে খুব সাদা সিম মানে কোনো এসব পার্টি সার্টি করে কেক কেটে এসবটা মানানোটা আমাদের ইসলাম ধর্ম তো নেই। আর এটা ঠিকই, কারণ হচ্ছে যে আমাদের যে
জন্মদিনে কেসব লোক পার্টি করছে, আনন্দ করছে, আনন্দটা করাই চলে না। কারণ হচ্ছে আমাদের আনন্দ করাই চলে না, সেটা হচ্ছে যে আমাদের জীবন থেকে একটা দিন কমে যাচ্ছে। জন্মদিন মানে আমাদের জীবনের এক বছর কমে গেল, তো সেখানে দুঃখ করার চেষ্টা করার প্রয়োজন। আনন্দ করা তো চলেই না। তোমার যদি সমস্যা থাকে তাহলে তুমি দু চারটে বাচ্চা ছেলেকে যারা গরিব মানুষ তাদেরকে খাইয়ে দাইয়ে এটা করতে পারো, এটা খুব ভালো জিনিস। তো ওই জন্য আমি যাচ্ছি খালি চামান্নার সাথে দেখা করতে। আর ছোট্ট ওর জন্য একটা কিছু একটা উপহার নিয়েছি, সেটা হচ্ছে ওই ব্যাগে আছে, সেটা তোমরা গিয়ে ওখানে দেখতে পাবে। তো আর এখান থেকে আমরা বেরোচ্ছি, ঠিক আছে। আর আমার শ্বশুরবাড়ি, আমার বাড়ি থেকে শ্বশুরবাড়ি 5 কিলোমিটারের রাস্তা, খুব একটা ডিস্টেন্স নেই, ঠিক আছে। আমাদের এই সাহিল বলছে যে আমি এখন এই গাড়ি চালাবো, ও গাড়ি চালাতে পারবে বলো, তোমরাই বলো যে গাড়ি চালাতে পারবে তুই চালাতে। আচ্ছা গাড়িটায় বস তো দেখি, তুই লগাল পাস কিনা দেখি, গাড়িতে বস। কয় পা যাচ্ছে? লগাল যাচ্ছে না, তার ও বলছে গাড়ি চালাবো, কি করি বলো তো? ওকে আমি পেছনে বসে দিয়ে চালাবি, তাই তো? তো ঠিক আছে চলো দেখি ও কেমন চালায়, ঠিক আছে। আর এমনি এদিকে রাস্তা ফাঁকা দেখতে পাচ্ছ, কোনো অসুবিধা নেই, দুদিকেই পুরো ফাঁকা। আর একটুখানি আগে গিয়ে আমরা ঢুকে যাবো গ্রামে, তো চলো যাই। আর এই সাহিল চালাচ্ছে গাড়ি, এই যে দেখতে পাচ্ছ, দিয়েছি ওকে চালাতে। এইভাবে শেখাতে হবে, কারণ শিখতে তো হবে গাড়ি চালানো। তো ওই জন্য এরকম ওকে দিয়েছি চালাতে, মোটামুটি ঠিকঠাক চালাচ্ছে, কোনো অসুবিধা নেই। মাঝে সাঝে এরকম আমার সাথে আমি পেছনে বসে থাকি, এইভাবে চালাই, শিখতে তো হবে মানুষকে, ঠিক আছে। হচ্ছে আমার মেয়ে, আর ওর নাম হচ্ছে তামান্না, আর আজকে হচ্ছে জন্মদিন, ঠিক আছে। আর ওই জন্মদিনের জন্য আমি একটা কিছু একটা ওর জন্য গিফট এনেছি, দেখো গিফটটা, দেখো পছন্দ হয়েছে, দেখো দেখো তুমি। হ্যাঁ কি উল্লু বানালাম? জামা প্যান্ট, জামা পরবে তো তুমি, পছন্দ হয়নি নাকি? হ্যাঁ ওই দেখো পরবে, আচ্ছা পরো, পরে তারপর দেখা যাবে কেমন লাগছে। আর এই হচ্ছে ওর এই জামা প্যান্টটা আমি এনেছিলাম আজকে ওর জন্মদিনের, এটা ওর গিফট। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে, পছন্দ হয়েছে। আর এই হচ্ছে আমার ছেলে, আর এর নাম হচ্ছে তানিশ। ছেলেটা ঘুমোচ্ছে আমার, এখন দেখা হলো না আমার সাথে, ঠিক আছে। এই যে সবাই দেখতে পাচ্ছ, যারা যারা আমাদের নতুন সাবস্ক্রাইবার আছে, আমার ছেলেকে দেখুনি, এটা হচ্ছে আমার ছেলে। তো আমি আছি হচ্ছে আমার যে শ্বশুরবাড়ি, শ্বশুরবাড়ির ছাদে আমি আছি। আর আমাদের সাবস্ক্রাইবার মানে অনেক ডিমান্ড করেছিল ফেসবুকের ফলোয়ার্সরা, যে আমাদের এই শ্বশুরবাড়ি গ্রামে অনেক ফলোয়ার্স আছে আমার ফেসবুকে, তো তারা বলেছিল যে আমাদের এই গ্রামটাকে দেখাতে। তো আজকে আমি সেটাই দেখাবো। আর কালকেও আমি সাবস্ক্রাইবার ডিমান্ড করতে গিয়েই লকআপে ঢুকে গেছিলাম, তো ভাই আজকেও ড্রোনটা এনেছি, আর এখানে আজকে ড্রোনটা উড়ে আমার শ্বশুরবাড়ির যে গ্রামটা সেটা আজকে দেখাবো, ঠিক আছে। ড্রোন তো ভাই উড়ানো ছাড়া যাবে না, ড্রোনকে উড়াতেই হবে, ঠিক আছে। তো চলো তাহলে ড্রোনটা তাহলে উড়াই। আর এই হচ্ছে আমাদের ড্রোন, ড্রোন একদম ঠিক আছে। তো চলো তাহলে, আমার এই শ্বশুরবাড়ির গ্রামটা কেমন? এখানে তো ভাই কোনো পারমিশন লাগে না ড্রোন উড়ানোর, আশা করি পারমিশন লাগবে নাকি কারো ড্রোন উড়াতে গেলে? লাগবে না ভাই, এখানে কোনো পারমিশন লাগবে না। আর আমার শ্বশুরবাড়ির পারমিশন আমি নিয়ে নিয়েছি, কোনো অসুবিধা নেই।
তো বন্ধুরা, আমি আছি হচ্ছে আমাদের পান্ডুয়ায়, শ্বশুর বাড়ি থেকে ঘুরে চলে এসেছি। আর এই হচ্ছে আমাদের কাকলি সিনেমা হল, দেখতে পাচ্ছ। আর এখানেই আমরা বসে বিকেলবেলা করে একটু আড্ডা সাড্ডা, মানে গল্প বিতর্ক করি। আর সাথে আছে আমার দাদা, এই যে দেখতে পাচ্ছ। তো আজকে ওর সকালে ওর খবর নিয়ে গেছি, আবার এখনও এসেছি ওর সাথে ওর খবর নিতে। কি করলি সারাদিন বল, কাজ করলি আজকে সারাদিন? কি কাজ করলি? কাজই হয়নি, বসে বসে আড্ডা মারছি। টোটো টোটো চালাস নি আজকে? না, সেটা টোটো চালাই নি। কেন? গাড়িটা কাজ ছিল বলে মালিক দেয়নি, কাল থেকে দেবো বললো। দেখি গাড়িটা কাজ ছিল, গাড়িটা একটু কাজ ছিল, ডিস্টার্ব করছিল, বললো কাল থেকে দেবো। ও, তাহলে আজকে কোনো ইনকামই হয়নি? আজকে 10 টাকাও ইনকাম হয়নি, বসে আছি সারাদিন বসে আছি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। মানে আজকে কোনো ইনকাম হয়নি, ওরও কোনো ইনকাম হয়নি, আর আমার তো হয়নি। আমি তো আজকে 2-3 দিন ধরে কোনো ইনকামই নেই, যবে থেকে গাড়ি থেকে নেমেছি কোনো ইনকামই নেই, বসে আছি বিন্দাস ঘরে। ও তাও একটু একটু করছিলো, ভালো লাগছিলো, কিন্তু ও বলছে আজকে সারাদিন টোটোও চালাতে পারিনি, টোটো কাজ ছিল, মালিক গ্যারেজে নিয়ে গেছে, কাজ মাজ করিয়ে কালকে দেবে বলেছে। কিছু করার নেই, কো ইনকাম হয়নি আর কি আর করা যাবে। তো বন্ধুরা, পান্ডুয়া থেকে চলে এসেছি, আর এসে বসে পড়েছি আমাদের দোকানে, আমার মায়ের দোকানে। ঠিক আছে, এটা হচ্ছে আমার মায়ের দোকান, দেখতে পাচ্ছ। আমি এটা গাড়ি চালিয়েই, মানে লরি চালিয়ে, ট্রাক চালিয়েই মেহনত করে এই দোকানটা আমার মাকে করে দিয়েছি, আর আমার মা এটা চালায়। যারা আমাদের নতুন সাবস্ক্রাইবার আছে, আমাদের দোকান দেখুনি তো, দেখে লাভ হচ্ছে আমার দোকান। আর এখন সন্ধ্যেবেলায় এসে ঘুরে এসে এখন দোকানে বসেছি, একটু দোকানদারি করব। এটাও তো একটা কাজ, এটাও তো মানুষ করে, না করার কিছু নেই। কাজের ভাই অভাব নেই, কাজ প্রচুর আছে, বুঝলে। আর আমাদের দোকানে, আমার মায়ের দোকানে দেখো এইসব মাল সব পাওয়া যায় আমার মায়ের দোকানে। মানে মুদিখানা আইটেম সমস্ত কিছু পাওয়া যায়, দেখতে পাচ্ছ, যে সব কিছু পাওয়া যায়। একবারে আলু পেঁয়াজ থেকে শুরু করে আদা রসুন সব কিছু, একবারে মুদিখানার যা আইটেম আছে সব কিছু আমাদের। এই ছোটো দোকান হলেও কী হবে, কিন্তু সব মালের স্টক আছে। তারপর আমাদের বাড়ির সাথে দোকান, বাড়িতে স্টক আছে। সাদা তেলগুলো কি? সাদা তেলগুলো, সাদা তেলে ক টাকা আমি তো জানি না, কত করে কি বিক্রি? কত? 30 টাকা। আর কি? আর কিছু না। এইভাবেই বাড়িতে থাকলে এই দোকানে আমি এরকমই বসে থাকি। হচ্ছে আমার মা, যারা আমাদের নতুন সাবস্ক্রাইবার, আমার মাকে দেখুনি, এ তো দেখলাম আমার মা বাড়ি থেকে চা করে নিয়ে চলে এসছে। আর এইসব হচ্ছে আমার দোকানের কাস্টমার, ঠিক আছে, দেখতে পাচ্ছ। তো চলো এখন চা খাওয়া হবে। তো বন্ধুরা, এখন বাজছে 9টা বাজতেই চললো, আর এবার আমাদের দোকান বন্ধ করার টাইম হয়ে গেছে। কারণ আমাদের দোকানটা, মা থাকে আমার লেডিস, তো মেয়ে ছেলেদের দোকান, তো আমার মা অত রাত অবধি খুলে থাকে না, 8টা বাজলেই বন্ধ করে চলে যায়, ঠিক আছে। আর আমি বসলে, আমি যেদিন বাড়ি থাকি, যেরকম আজকে আছি বসেছি, আমি 9টা সাড়ে 9টা অবধি খুলে রাখি। তো ঠান্ডাকাল এমনি লোকজন নেই, রাস্তার দিকে দেখো, ওইদিকে দেখা রাস্তা দেখো, পুরো ফাঁকা, লোক নেই। এদিকটা দেখো, গ্রামের দিকটা, গ্রামে দেখো কোনো লোক নেই, পুরো ফাঁকা। ওই জন্য ভাবছি আর বসবো না, এমনি বন্ধ করে চলে যাবো। আর বেচা কিনা কী করেছি আজকে আমার মা আর আমি মিলে, তোমাদের সেটা দেখাই, ঠিক আছে। আজকের বেচা কিনা আমার ক টাকা হয়েছে। আমাদের এখানে দোকান অনেক দূরে, ঠিক আছে। তো আর এই জন্যই আমি আমাদের এই দোকানটা করেছিলাম, যে আমাদের এখানে একটা খুব দোকান প্রয়োজন। আমার নিজেদেরও খুব অসুবিধা হতো, মানে দোকান যেতে গেলে ওই পাড়া হেঁটে হেঁটে দোকান যেতে হবে। আজকে দোকানটা খুব বড় নয়, এই যে দেখতে পাচ্ছ, একটা ছোট স্পেস, মানে ছোটোর মধ্যে আমি করেছিলাম, ঠিক আছে। তো এটা আগে গিয়ে হয়তো বড় হতেও পারে, এমন কোনো সিস্টেম নেই। তো এবার আসো, তোমাদেরকে এখানে দেখাই যে ক টাকা আমি এই দোকানটা থেকে আজকে আমার বেচা কিনা হয়েছে। তো এই দোকানটা থেকে এই আমার হচ্ছে যেটা হাতে দেখতে পাচ্ছ, এটাই আজকের বেচা কিনা হয়েছে। তো সেটা হচ্ছে কত দেখো, 5, 10, 11, 12, 13, 1300, 2, 4, 6, 7, 8, 9, 10, 1400, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, তো তার মানে হচ্ছে 1400, এদিকে দেখা, তো তার মানে হচ্ছে 1480 টাকার আজকে আমার সারাদিনের দোকানে বিক্রি হয়েছে। তার মধ্যে আবার এই রেচকিউ আছে এখানে, 5 টাকা 10 টাকা, তো হিসেব মধ্যে একটা 1500, 1550 একটা এভারেজ তোমরা লাগিয়ে গেলাম। এইটাই আজকে আমার দোকানে, এই ছোটো পাড়া দোকানটা আমার আজকে বেচা কিনা হয়েছে। এটা পার ডে হয়, কোনো কোনো দিন বেশিও হয়ে যায়, আবার কোনো কোনো দিন কমও হয় ওটা। আর আমাদের এখানে তো সব মাঠ, মাঠের মধ্যে যদি কাজ কমও হয়, মাঠে যারা সব কাজ হয়, তো সেই কোনো টিফিন বিপিনের সব এসব ব্যবস্থা আছে মাঠে কাজ হলে, তখন আবার একটু সেলটা আবার বেড়ে যায়। হ্যাঁ, মাঠের কাজের ওপর আমাদের দোকানটা আরও ভালো চলে, ঠিক আছে। তো লোকজন থাকে মাঠে না, ওই জন্য।
তো যাই হোক, এটা হয়েছে 1500-1550 টাকা মতো। আর আমাদের যে সাবস্ক্রাইবাররা কমেন্ট করছো যে গাড়ি পাথরবালির গাড়িটা চালাচ্ছ না কেন, কি হলো পাথরবালির গাড়ি, বালি পাথরের গাড়ি চালাও, কি গাড়ি চালানো ছেড়ে ভুল হলো, এটা সব কমেন্ট করেছো তোমরা দেখছি। তো সেটার ব্যাপারে তোমাকে বলি, তোমাদেরকে বলি ভাই, যে মানুষের একটা মানুষের যদি ব্যাক রিপোর্ট, মানে ব্যাক রিপোর্ট যদি ভালো থাকে, তো তার আশা কাজের দিক দিয়ে যদি ব্যাক রিপোর্ট ভালো থাকে, তো তার কাজে কাজ পেতে আশা করি কোনো দিন অসুবিধা হবে না। আর আমার ব্যাক রিপোর্ট যথেষ্ট ভালো, আমি একটা মালিকের কাছে খালাসি থেকে আমি ড্রাইভারি করেছি, 7-8 বছর একটা মালিকের কাছে কাজ করেছি, মানে বুঝতে পারছো তো, এটা কোনো কম দিন না। তো আমার ব্যাক রিপোর্ট সেই হিসেবে অনেক ভালো। তো ঠিক আছে, চলো তাহলে দোকান বন্ধ করে আর যাচ্ছি বাড়ি, আর নেক্সট খুব তাড়াতাড়ি আমি অন্য গাড়ি ধরছি, ঠিক আছে, সেটা হবে কুরিয়ারের গাড়ি, সেটা আমি লাইভে আজকে বলেছি, আজকে লাইভে এসেছিলাম, নেক্সট কুরিয়ারের গাড়ি ধরবো খুব তাড়াতাড়ি, ঠিক আছে। আর আমার দাদাও আমার সাথে থাকবে, আগে লাইনটা আমি জানবো, লাইনটা জানার পর একটা গাড়ি ধরবো, ধরে তারপর আমার দাদাকে আবার নিয়ে যাবো, ঠিক আছে। তো ঠিক আছে বন্ধুরা, আমাদের এই ব্লগটা আজকে আমাদের এই দোকানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর গুড নাইট বন্ধুরা।